ভারতের বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছে, ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। আশঙ্কা করা হচ্ছে এই রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার এই ট্রেনটি দিল্লি থেকে আসাম যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে। এতে ট্রেনের 21টি বগি লাইনচ্যুত হয়। এক প্রতিবেদনে তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে উদ্ধারকারী দল কাজ করছে, গুরুতর আহত যাত্রীদের পাটনার ইএমসে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।